পিএলআইডি হলেই সবার অপারেশন লাগে এটা ঠিক না, বা ডিস্কের প্রবলেম হলে সবার অপারেশন ঠিক না। শুধুমাত্র 10 ভাগ মানুষের এরকম সার্জারি বা লাগতে পারে, বাকি 90 ভাগ মানুষই আসলে ঔষধ, ব্যায়াম, ফিজিওথেরাপি, অনেক সময় স্টেরয়েড ইঞ্জেকশন, এগুলোর মাধ্যমে কিন্তু ব্যথা মুক্ত হতে পারে বা নর্মাল লাইফে ব্যাক করতে পারে। আসসালামু আলাইকুম, আজকে আমরা যেই রোগীটা নিয়ে কথা বলবো উনি হচ্ছে যে আমার এলাকার মানুষ। ওনার যেটা মূল প্রবলেম ছিল সেটা হচ্ছে যে ওনার অনেক দিন ধরেই কোমর ব্যথা এবং পায়ে ব্যথা যেত প্রচণ্ড আকারে, এবং এটার জন্য উনি অনেক কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে ঔষধ, ব্যায়াম, ফিজিওথেরাপি এগুলো নিয়েছিলেন, বাট কোনো কিছুতেই তার আসলে প্রবলেমটা সলভ হয়নি। তো আসলে ফাইনালি তার সিদ্ধান্ত হয় যে তার অপারেশন লাগবে এবং আমি অপারেশনটা করি। এবং অপারেশনের যে বিষয়টা হলো যে আমরা চেয়েছি যে ওনাকে আসলে যেহেতু ইয়ং মানুষ, ওনাকে যতটুকু বেটার সার্ভিস দেওয়া যায় সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা। তো ওনার ক্ষেত্রে আমরা যেটা করেছি এন্ডোস্কোপিক্যালি দুটো ফুটো করে আমরা ডিস্ক ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো বের করে নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছেন কতদিন হলো অপারেশন, আজকে দিয়ে 22 দিন হচ্ছে। 22 দিন হলো, 22 দিন পরে উনি আমার চেম্বারে এসেছেন, এখন কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো ফিল করতেছি, বেটার। আগে তো আমি হাঁটতেই পারতাম না, হাঁটতে খুব কষ্ট হতো বা খুব নর্মাল হাঁটা পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি নর্মাল, এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, কিন্তু আমি 90% আমি মনে করতেছি যে আমি 90% উন্নতির দিকে আছে। উনি যে কথাগুলো বললেন, অনেক মানুষ আমাদের কাছে এক্সপেকটেশন করে যে অপারেশন করার পরে শুরুতেই 100% তার পেইন ফ্রি হবে। এটা ক্ষেত্রে যেটা আমি বলি যে অপারেশনের পরপরই যদি ডিস্কের পরিপূর্ণ কম্প্রেশন রিলিভ হয়ে যায় তাহলে অবশ্যই 100% ব্যথা মুক্ত হবে, বাট যদি কোনো মানুষ দীর্ঘদিন ধরে একটা নার্ভের উপর প্রেশার থাকে, অপারেশনের পরেও তাদের পায়ে কিছুটা ঝিঝি, অবশবস হয়ে যাওয়া, টিংলিং সেন্সেশন বলে আমাদের ভাবে, কারণ তার অনুভূতির যে প্যাটার্নটা, যেটা ব্যথা এবং আমাদের নর্মাল যে অনুভূতি করার যে ক্ষমতাটা, সেটা দীর্ঘদিন চাপে থাকলে একটু অল্টার্ড হয়ে যেতে পারে, বা অপারেশনের সময় নার্ভগুলো যখন ম্যানিপুলেশন হয় তখনও কিছুটা সেন্সেশনে অল্টার্ড হতে পারে। এবং এই রোগীগুলো যখন আমাদের কাছে আসেন তখন বলেন যে তাদের পায়ে একটু ঝিঝি করছে বা পায়ে একটু অনুভূতিটা কমে যাচ্ছে, বা মানে এটা ব্যথা না বা ব্যথার মতো, তারা সবসময় কেমন জানি একটা অস্বাভাবিক একটা ফিলিংস তাদের মধ্যে কাজ করে, ডিসেসিক পেইন বলে। তো এই ঘটনাগুলো ঘটে এবং অপারেশনের পরে 6 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় নর্মালি। কারণ হচ্ছে 3 থেকে 6 সপ্তাহের মধ্যে এই যে নার্ভগুলো যেগুলো আগে ড্যামেজ হয়েছিল সেগুলো ধীরে ধীরে রিজেনারেট করে বা নতুনভাবে তৈরি হয়, এবং এই সময়টা আমাদের ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে। তো মেসেজটা হচ্ছে যে আমাদের আসলে পিএলআইডি হলেই সবার অপারেশন লাগে এটা ঠিক না, বা ডিস্কের প্রবলেম হলেই সবার অপারেশন ঠিক না। শুধুমাত্র 10 ভাগ মানুষের এরকম সার্জারি বা লাগতে পারে, বাকি 90 ভাগ মানুষই আসলে ঔষধ, ব্যায়াম, ফিজিওথেরাপি, অনেক সময় স্টেরয়েড ইঞ্জেকশন, এগুলোর মাধ্যমে কিন্তু ব্যথা মুক্ত হতে পারে বা নর্মাল লাইফে ব্যাক করতে পারে। 10 ভাগ মানুষ ওনার মতো যারা হতভাগা তাদের আসলে অপারেশন দরকার হয়। আর আমাদের সবসময় মেসেজ ক্লিয়ার, সেটা হচ্ছে যে সবসময় সার্জারি নয়, অ্যাবসলিউট যাদের ইন্ডিকেশন আছে তাদের আসলে সার্জারি করতে হয়, এটা হলো ব্যাপার। কিন্তু সবাই 100% ঔষধের মাধ্যমে ভালোভাবে, এটা যেমন ঠিক না, আবার সবার সার্জারি লাগবে এটাও ঠিক না। সঠিক সময়, সঠিক ডায়াগনোসিস এবং সঠিক সিদ্ধান্ত একটা মানুষের জীবনটাকে সুন্দর করতে পারে, এটাই আমাদের মেসেজ।